হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা নতুন সুন্দর ভিডিও, বড় জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন জালটি রশিগুলো বাদ দেওয়া হচ্ছে, মাছ ধরার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। এরা হলো এই পুকুরের ওনার, এই বছর তারা এই পুকুরটি টাকা দিয়ে কিনে রেখেছে। আপনারা জালটিকে দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি জাল। পাতিলগুলোকে দেখতে পাচ্ছেন যে মাছগুলো রাখার জন্য তিনটি পাতিল এনেছে। আমাদের প্রধান লক্ষ্য হলো এই পুকুরের কচুরিগুলো পরিষ্কার করা। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটিকে তো পরিষ্কার করার জন্য আসলে আমরা একটা জালের ব্যবস্থা করেছি, কেননা কচুরির সাথে পুকুর থেকে অনেক মাছ উপরে উঠে আসে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে সবাই মিলে জাল দিয়ে খেয়াল দিয়ে মাছ ধরবো, প্লাস কচুরিগুলো উঠাবো। ডাবায়া ডাবায়া আড়ালি টোনে দিবেন। কেমন জানে খুব নামদা।